একটা নিম গাছের নিচে তিনজন বসি আছে, একজন ন্যাংলা, একজন অন্ধ, আর একটা আইছে মানে টসা। এলা গাছের উপরে যে আপেলটা আছে পাড়ি গিয়ে খাবে। আমরা চ্যাংরা চ্যাংরা এই জন্য মানে তোর যদি ঠকাম দেখি মেয়ে মানুষের বুঝছি, তুই ঠিক উত্তর দেবো, কারণ ছেলে মানুষ না, আমার চিন্তা লাগছে। একটা নিম গাছের নিচে তিনজন বসি আছে, তার মধ্যে একজন হয়েছে ন্যাংলা, একজন হয়েছে অন্ধ, আর একজন হয়েছে টসা। এলা গাছের উপরে যে আমটা আছে পাড়ি গাই খাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো ফ্রেন, আমি অলরেডি রেডি হয়ে গেছি। আজকে আমি যাইতেছি একটা দিদির বাড়ি, দিদির বাড়িতে পুজো আছে, ওইটায় বাড়ি যাব। আর আমার সাথে যাবে ডোল আর সোনামণি। ডোলকে তো চেনো তোমরা, এর আগের অনেক ভিডিওতে দেখছো, কিন্তু সোনামণিকে এখনও দেখো নেই, প্রথমবার আমার চ্যানেলে আসবে। তো আমি রেডি, আমার গাড়ি রেডি, এখন বেশি কথা না বলে বের হয়ে পড়ি। ওরা অলরেডি রাস্তার মাথায় আছে দাঁড়িয়ে, আমার জন্য আর একটা গাড়ি নিয়ে আসছে। তো আমিও বাড়ি থেকে বের হয়ে পড়ি, তোমাদের সাথে পরে গিয়েই কথা বলবো। রাস্তার মাথায় চলে আসলাম, এই যে দাঁড়িয়ে আছে, এই যে প্রথমবার আমার চ্যানেলে আসলো সোনামণি, আই করে দিয়ে একটা প্রথমবার। তো এখন আমরা যাব দিদি বাড়ি, যাওয়ার পরেই তোমাদের সাথে কথা হবে। 2000 years later. সো বেন, দিদির বাড়ি চলে আসছি, আর মন্দিরে পূজা হইতেছে। এই মন্দিরে না পূজা হবে, তারপরে দিদিদের বাড়িতে পূজা হবে। তো রাত্রিবেলা পূজা হবে দিদিদের বাড়িতে। আর এখন আছি ডোলের সাথে বসে এইখানে মন্দিরের এইখানে, আর ডোল কার সাথে কথা বলতেছে একটু গলার স্বরটা শুনি, মেয়ে না ছেলে। মেয়েদের সাথে কথা বলে, আর আমি সিঙ্গেল ভাই একাই বসে আছি। শোন শোন, একটা প্রশ্ন ধর্ম তো দিদি ভাই, ঠিক আছে, যে মনে হয় মুই চিংড়ি এমন করে গাড়ি কেন নিয়ে স্পিডে নিয়ে গেলি? তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। কোশ্চেনটা হয়েছে যে মানে কি কম কত, যে একটা নিম গাছের নিচত তিনটে লোক আছে, একটা হয়েছে ন্যাংলা, একটা হয়েছে চোখে অন্ধ, আর একটা হয়েছে টসা, ঠিক আছে। তা মেন কথা হয়েছে গাছের যে আপেলটা আছে ওইটা পাড়ি গাই খাবে। হ্যাঁ ভাই, সব কিছু জাদা নিয়ে গেই, মতলব কুছ ভি বুঝছিস? তু সমঝা? হ্যাঁ নাই, তু সমঝা নাই। কলা কায় পাড়ি খাবে। একটা নিম গাছের নিচে তিনজন বসি আছে, একজন ন্যাংলা, একজন অন্ধ, আর একটা হয়েছে মানে টসা। এলা গাছের উপরে যে আপেলটা আছে পাড়ি গাই খাবে। টসা পাড়ি খাবে। মেন্টাল নাকি তুই, ছেলেদের নামে কলঙ্ক হইস না। এখন কিসের কি গাছের নিচে বসি আছে? নিম গাছ হলে নিম গাছ আমরা করতে চাই। আমরা চ্যাংরা চ্যাংরা এই জন্য মানে তোর যদি ঠকাম দেখি মেয়ে মানুষের বুঝছি, তুই ঠিক উত্তর দেবো, কারণ ছেলে মানুষ না, আমার চিন্তা লাগছে, বুঝিস না? সো বেন, এই যে এইখানে সোনামণি আছে, সোনামণিকে জিজ্ঞেস করবো, আর ডোলকে জিজ্ঞেস করবো একসাথে। একসাথে দাঁড়াও, একসাথে দাঁড়াও। আর এরা দুজন ভাই বোন, এটা আমার ভাগ্নি হয়, আজকে প্রথম আমার চ্যানেলে আসলো, আর এটাও ভাগ্নি, ছোটো ভাগ্নি, ঠিক আছে। তাহলে কোশ্চেনটা কম, হুম, জোরে করবেন, শোনা যায় না, আমার মোবাইল কম দামি না। আচ্ছা কোশ্চেনটা হয়েছে, ঠিক আছে, একটা নিম গাছের নিচে তিনজন বসি আছে, তুইও আয়, সোনাই তুইও আয়, ঠিক আছে। একটা নিম গাছের নিচে তিনজন বসি আছে, তার মধ্যে একজন হয়েছে ন্যাংলা, একজন হয়েছে অন্ধ, আর একজন হয়েছে টসা। এলা গাছের উপরে যে আমটা আছে পাড়ি গাই খাবে। দোল তো কোশ্চেনটা করা হয়েছে প্রথমে। আচ্ছা, এইটা যে বোঝা যাবে যে কার বেশি ইন্টেলিজেন্ট, ছেলেরা ইন্টেলিজেন্ট না মেয়েরা ইন্টেলিজেন্ট, নেই পাড়ি গাই খাবে। আরকম কোশ্চেনটা মেন্টালের মতো কোশ্চেন করলে মেন্টালাই হবে। নিম গাছ কোন যে আম ধরে রে, তুমি কাছে কথা চলা ওকে আগে চুচে এই যে ঘরে মই। এই যে সোনামণি না পায় নাই, প্রথমে ভাবতেছে যে কে ইয়া যে কায় পাড়ি খাবে, তারপরে যখন ডোল কইছে তারপরে শুনত কইছে। সো ফ্রেন, আমি ছেলেদেরকে জিতাইতে চাইছি, তার জন্য এই কুকুরটাকে আগতে কষি উত্তরটা, আর এই কুকুরটাকে আগেই বলছি যে আগে বলবি না, যে সবার প্রথমে ওকে জিজ্ঞেস করি ভাগিনি দেখে, তারপরে বলবি। এই ঘেঁচড়াটা আগতে উত্তর কয়া পুরে ভিডিওটাই শেষ করে দিছে। মিউজিক আমি এখন আছি মন্দিরের এখানে বসে, আর ডোল আছে ওই দিকে, সোনামণি ঘর চলে গেছে বাড়ি, দিদির বাড়ি।
আর মন্দিরটা বাড়ি থেকে একটু দূরে। এই যে একটা মন্দির, এখানে কালী মন্দির আছে, এইখানে মাসান বাবার মন্দির। দেখো কত লোক, আর মাথার উপরে দেখো কত সুন্দর একটা বট গাছ, না এটা পাখিরি গাছ, মিষ্টি হয়ে গেছে। সো ফ্যান, আমি মন্দিরে এখানে আসলাম, এসে প্রণাম করলাম, কারণ পুজো শেষ হয়ে গেল ইতিশ ঠাকার। আর প্রেমা রুখে দেখো এখনও প্রেম করতেছে, রাস্তার মধ্যে বসে হয়ে দেখো কোথায় বসে আছে। এখন ওর ওইখানে যাই যে আনি ওইটাকে। কোন আছে বাড়ির বাইরে, দিদির বাড়ির। আর এই যে মন্দির, এখানে পুজো হয়েছে এদের বাড়িতে। আর এইখানে অন্ধকার, ঠিকঠাক করে মুখও দেখা যায় না। সো ফাইনালি ম্যান খাইতে বসলাম। এই যে ডোল আছে পাশে বর্মা, ওটা হাইয়ের কাটিং হয় উল্টে পাশে হাই দেয়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। अरे जे जेपसी दुई टा। तो फैन खावा दावा करे यार, वही खेने वीडियो शूट करे नहीं, हमी बाड़ी चले असलम। इसी के साथ आज की मजदूरी यही खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। नहीं और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो, या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। कोई तरीका है भीख मांगने का?